রিকোয়ারমেন্টস কি তুমি এগুলো দেখতে পারবে এস এস জিপিএ ফোর পয়েন্ট ফাইভ লাগে মিনিমাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে লাগে এ প্লাস ঠিক আছে আর ইংলিশে লাগে এ তো এই জায়গাটাতে একটু কথাবার্তা বলে ঠিক আছে পার্সোনালি অনেক স্টুডেন্টের সংস্পর্শে আলহামদুলিল্লাহ আমার থাকা হয় তো ম্যাক্সিমাম স্টুডেন্টের কারেন্ট পিনিক যা বলো সব হচ্ছে ইংলিশে মানে তুমি যখন চিন্তা করো যে আইউটি ভর্তি পরীক্ষা তোমার মাথায় ফার্স্ট থিং দ্যাট অ্যাপিয়ার্স ইজ ভাই কোশ্চেন তো ইংলিশে হয় হয়তো ইংলিশে খুব হাই নাম্বার লাগে বাট তুমি দেখো ইংলিশে গ্রেড চাচ্ছে শুধুমাত্র এ নট ইভেন এ প্লাস জাস্ট এ চাচ্ছে প্রথম কথা এইটা ইংলিশে চাচ্ছে এ এবং কোশ্চেন ইংলিশে হয় এটা আমিও মানতেছি আমিও ইংরেজি পারি না তুমিও পারো না কারণ আমরা হয়তো বাংলা মিডিয়ামের যারা ইংলিশ ভার্সানের আসো একটু লেভারেজ পাবা বাট মোরলেস চিন্তা করলে মোটামুটি কিন্তু আমরা সবাই ইংলিশ একটু কাঁচা তো ইংলিশটা কি করা যায় এটা একটু চিন্তা করতে হবে অবশ্যই আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আইওটি তে যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন এর রেট একটু বেশি বুয়েট সিকিউরিটির তুলনায় কারণ এখানে বাইরের পোলাপান বেশি পড়ে এই কারণেই কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ডটা কমপ্লিটলি ইংলিশে করা হয় এর বাদে কিন্তু কোনো রিজন নাই এমন কিন্তু জিনিস না যে আইওটি শুধুমাত্র যারা ইংরেজি ভালো পারে তাদেরকে চাচ্ছে তাহলে কিন্তু পুরো एग्जामটা ইংলিশে হইতো তুমি যদি একটু एग्जामের মার্ক ডিস্ট্রিবিউশন দেখো ম্যাথে আসছে 35 ফিজিক্সে 35 কেমিস্ট্রিতে 15 এন্ড ইংলিশে শুধুমাত্র 15 এই হচ্ছে টোটাল 100 টা এমসিকিউ ঠিক আছে তো ইংলিশ যেখানে মাত্র 15 তুমি বোঝার ট্রাই করো ইংলিশটা জাস্ট আইউটি জাস্ট একটা মিনিমাম জাস্ট আ মিনিমাম ক্রাইটেরিয়া যারা চাচ্ছে শুধু মানে জাস্ট পনেরো নাম্বারের পরীক্ষা নিচ্ছি অ্যান্ড গ্রেডের মধ্যে এ থাকলেই হয় সো আইটির টার্গেট যদি থাকতো যে আমরা যারা শুধুমাত্র ইংরেজি বলতে পারে তাদেরকে নিব তাহলে কিন্তু এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ঢুকতো না ভাই তোমাকে বুঝতে হবে আই আইওটি একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তো এখানকার মেইন টার্গেট কিন্তু আমাদের পিসিএম বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথই ইংলিশ জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ বা জাস্ট একটা মিডিয়াম যেটা তুমি যদি একটু ট্যাকটিক্যালি চিন্তা করো খুব ইজিলি এটাকে আমরা মানে অভারপ্যাস করতে পারি বা আমরা এটাকে ট্যাকল করতে পারি